আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কেউ বলে জামাই পিঠা, কেউ বলে মিষ্টি জামাই, আবার কেউ বলে ফুলঝুরি। যে যে নামেই ডাকুক না কেন, পিঠাটি কিন্তু অসাধারণ। আজ আমি আপনাদের সেই ফুলঝুরি পিঠাই বানিয়ে দেখাবো। চলুন বন্ধুরা, এই ফুলঝুরি পিঠা বানাতে যে উপকরণটি না হলে একেবারেই এই পিঠা অসম্ভব, সেই জিনিসটি আগে দেখে নিন। এই ফুলঝুরি পিঠা বানাতে গেলে বন্ধুরা খেয়াল করুন, আমি এখানে কিছু সাস রেখেছি। এই সাস ছাড়া আপনারা কিন্তু ফুলঝুরি পিঠা বানাতে পারবেন না। এই সাসগুলা বাজারে কিনতে পাওয়া যায়, খুব বেশি দাম না, অল্প দামেই আপনারা এই সাসগুলা কিনতে পারবেন, বা মেলায় বা গ্রামে যে কোনো মেলাতে আমরা দেখে থাকি এই সাসগুলা। খেয়াল করুন বন্ধুরা, এই সাসগুলা দিয়ে ফুলঝুরি পিঠা বানানো হয়। নতুন সাসে পিঠা উঠতে চায় না, সাসটি যখন বানাতে বানাতে একটু পুরানো হয়ে যায় তখন কিন্তু পিঠা খুব সহজেই উঠে। চলুন তাহলে বন্ধু আমরা ফুলঝুরি পিঠা বানানো শুরু করে দিই। ফুলঝুরি পিঠা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন কিন্তু একেবারেই না। বন্ধুরা খেয়াল করুন, আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি। এই ময়দার ভিতরে এখন আমি চিনি মিশিয়ে দিব। আপনারা চাইলে সুগার আরেকটু বাড়িয়ে দিতে পারেন। কথায় আছে, পিঠা খায় মিঠার লোভে। যদি আপনারা মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনি আরেকটু বাড়িয়ে দিবেন। আমি অনেক জায়গায় খেয়াল করেছি, এই ফুলঝুরি পিঠা বানাতে গেলে অনেকে বেকিং পাউডার, বেকিং সোডা এগুলা পিঠার গোলায় ব্যবহার করে থাকে। কিন্তু আমি বলবো বন্ধুরা, বেকিং পাউডার, বেকিং সোডা এর কোনোটাই আপনাদের ব্যবহার করার কোনো দরকার নাই। কারণ আমরা জানি বেকিং পাউডার, বেকিং সোডা এগুলা কিন্তু শরীরের জন্য খুবই খারাপ। যে পিঠাগুলা বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া হয় না সেগুলোতে আমরা সামান্য বেকিং পাউডার, বেকিং সোডা দিব। যেমন কেক, বিস্কিট বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া হয়ই না। কিন্তু যে পিঠাগুলা না হলে চলে সেগুলোতে আমরা কেন দিব বলুন? এগুলো আমি একেবারেই বাদ দিয়ে দিচ্ছি, এগুলো আমি একেবারেই দিব না। আপনারা যদি চান যে আপনাদের পিঠার পুষ্টিগুণ একটু বাড়িয়ে তুলবেন, তাহলে সম্ভব হলে এই গোলার ভিতরে 1-2টি ডিম ব্যবহার করতে পারেন। তবে আমি আজ ডিমও ব্যবহার করব না, ময়দার সাথে আমি চিনি একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনাদের দেখানোর জন্য যে কোনো কিছু না দিয়েও এই পিঠাটি শুধু ময়দা এবং চিনি দিয়ে আপনারা তৈরি করতে পারবেন, খুবই ঝটপট একটি পিঠা। এখন আমি অল্প অল্প পানি দিয়ে গোলাটি গুলে ফেলব। আপনারা কিন্তু একেবারে পানি দিবেন না, আমি অল্প অল্প পানি দিয়ে গোলাটি গুলে ফেলব। গোলাটি ঠিক এমন হবে যেমন আমরা পাকান পিঠার গোলা বানিয়ে থাকি। এই গোলা গোলা নয় আমি পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে দুধ দিয়ে এই গোলাটি গোলাতে পারেন। থিকনেসটা খেয়াল করুন, বেশি পাতলাও না আবার ঘনও না। আমি পিঠা ভাজার জন্য একটি লোহার কড়াই ব্যবহার করছি। এখন লোহার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েই আমি এই পিঠা ভেজে ফেলি। তেলও গরম হবে আর সেই সাথে গরম হবে আমার সাস। আমি সচরাচর যে সাসটি দিয়ে পিঠা তৈরি করি সেটি আমি ব্যবহার করছি। এই সাসটি গরম না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। সাসটি মনে হয় গরম হয়ে গেছে, দেখি কি হয়। এখন আমি এই গোলার ভিতরে সাসটি দিয়ে দিব। সাউন্ডটা খেয়াল করুন, আমি কিন্তু পুরাপুরি সাসটি ডুবিয়ে ফেলবো না, অল্প একটু উপর থেকে খালি রাখবো। এখন এই গরম তেলের ভিতরে আমি এভাবে দিয়ে দিব। এভাবে একটু ঝাঁকা দিলে এই পিঠা বেরিয়ে আসবে। যদি না বের হয় তাহলে বন্ধুরা আমি একটু এই যে শলা ব্যবহার করছি, আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন। এভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। আবার এই সাসটি তেলের ভিতরে রাখবো গরম হওয়ার জন্য। একটু লাল লাল হলে আমি পিঠা উঠিয়ে ফেলবো। এখন আমি আবার দিব। এভাবে আমি পুরো পিঠা করে ফেলবো। দেখলেন তো বন্ধুরা,
কত সহজ এই পিঠাটি করা। বন্ধুরা, আপনারা বাসায় এভাবে ফুলঝুরি পিঠা বানাবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা রাখছি আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই যে বন্ধুরা, তৈরি করে ফেললাম ফুলঝুরি পিঠা। দেখুন বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াও কেমন ক্রিস্পি হয়েছে এবং খেতেও খুবই দারুণ লাগবে। খোদা হাফেজ।